গুড মর্নিং এক্সপ্লোরার সিডি চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ডাক্তারবাবুর চেম্বার সম্পর্কে, ডাক্তারবাবু কোথায় বসেন, তার জন্যই ভিডিওটা বানাতে হচ্ছে। আর আপনারা ভিডিওটা ঠিক মতন দেখছেন না, স্কিপ করে দেখছেন, ভিডিওতে এই হসপিটালে কী করে আসবেন সম্পূর্ণ বিবরণ তথ্য সহ আমি দেখিয়ে দিয়েছি, তারপরেও আপনাদের প্রবলেম হচ্ছে, সেই ভিডিওগুলো ফলো করবেন, করলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তা আজকে এই হসপিটাল ঠিক উল্টো দিকে ডাক্তারবাবু যে চেম্বারে বসে সেই চেম্বারটা আপনাদের দেখাবো, চলুন। এই আমার পিছনে হচ্ছে সল্টলেক হোমিওপ্যাথি হসপিটালের মেন দরজা বা মূল ফটো, ঠিক এর অপোজিটেই একদম দেখুন এই ডিভাইডার আছে, ঠিক অপোজিটে হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার, একদম ঠিক অপোজিটে চলে আসবে এই ডিভাইডার পার করে, ঠিক আছে। এই রাস্তা ধরে কিছুটা গেলে সল্ট লেক হোমিও সেন্টার, এই যে আমি সল্টলেক হোমিওপ্যাথিক হসপিটালের মূল ফটক পেরিয়ে একদম সিধে সিধে চলে আসছি, এই যে এই যে দেখুন সল্ট লেক হোমিও সেন্টার, এইখানে হচ্ছে ডাক্তারবাবু চেম্বার। তাহলে দেখলেন এখানে হচ্ছে সল্ট লেক হোমিও সেন্টার, এইখানেই ডাক্তারবাবুর চেম্বার, এখানেই ডাক্তারবাবুরা বসেন। অনেক দিন পরে ডাক্তারবাবুর সময় পেয়েছি, এবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলব, চলুন। আচ্ছা, আপনাদের তো হসপিটালের উল্টো দিকে ওই রাস্তায় সল্ট লেক হোমিও সেন্টার দেখালাম, ওখানে ডাক্তারবাবুর চেম্বার, ডাক্তারবাবুর তো এখনও অনেক টাইম আছে, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তা আমি ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু এক অন্য জায়গায় কাজে এসছে, ওখানে এসে আমি ডাক্তারবাবুকে পাকড়াও করেছি, ধরেছি। তা আপনাদের যা প্রশ্ন আছে, যে আপনারা একটা বলেছিলেন অ্যালার্জি নিয়ে, আর একটা বলেছিলেন কোষ্ঠকাঠিন্য, সেটা সেই দুটো, আর ডাক্তারবাবু কোন সময় বসে না কী টাইম আছে ওই চেম্বারে বসা, সেগুলো ডাক্তারবাবুর মুখ থেকেই জেনে নিন, চলুন। চন্দনকে অসংখ্য ধন্যবাদ, এই এক্সপ্লোরার সিডি এই যে ভিডিওটা করছে এবং ইউটিউবে দিচ্ছে, আপনাদের প্রত্যেককে দেখার সুযোগ করে দিচ্ছে। আপনারা স্বাস্থ্য সুরক্ষা এবং সঠিকভাবে হোমিওপ্যাথির চিকিৎসা পাওয়ার জন্য আপনারা আসুন। আমি চেম্বারে সবসময় সময় দিতে পারি না, যেটুকু আমার সময় দেয়া আছে, আমার অন্য জায়গায় প্র্যাকটিস আছে এবং কিছু চ্যারিটেবলের সাথে আমি যুক্ত, সেখানে আমি ব্যস্ত থাকি। সুতরাং আপনারা আসতে চাইলে আমার চেম্বারে আসুন, চেম্বারের ওই সময়টা যেটা দেয়া আছে বোর্ডে ওই সময় আমাকে একটু মুখে বলে দিন। হ্যাঁ, আমার সময় হচ্ছে মঙ্গলবার 12:30 থেকে 2:30, বৃহস্পতিবার 12:30 থেকে 2:30। আপনারা ওই আমার হসপিটালের উল্টো দিকে সল্টলেক হোমিও সেন্টারে আসুন, ওখানে আমার চেম্বার, আপনারা ওই সময়ের মধ্যে এসে দেখান, আমাকে পেয়ে যাবেন। আপনারা যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যালার্জির বিষয়। অ্যালার্জিটা দেখুন, অনেকের কাছেই শুনবেন যে বিভিন্ন কারণের জন্য তার অ্যালার্জি হচ্ছে, বিভিন্ন ফুড খেয়ে হতে পারে, বিভিন্ন ডাস্টের থেকে হতে পারে, ধুঁয়ো থেকে হতে পারে, নানান বিষয়ে। এবং এটা আমাদের শরীরের একটা রিয়াকশান হয়, সেই রিয়াকশানটা হচ্ছে যে বাইরের থেকে এমন কিছু পদার্থ শরীরের ভিতরে ঢোকে যেটা আমাদের ইমিউন সিস্টেমকে ডিস্টার্ব করে। সুতরাং আমাদের এই প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন রকমের যে কোষ এবং বিভিন্ন ধরনের যে কেমিক্যালগুলো থাকে বডিতে, তাদের মধ্যে একটা রিয়াকশান হয়, এই সেই অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশানে অ্যালার্জি দেখা দেয়। এবং এই অ্যালার্জির জন্য হোমিওপ্যাথিতে আমাদের খুবই ভালো চিকিৎসা আছে, আপনারা আসুন এবং হোমিওপ্যাথির চিকিৎসা নিন। আশা করি আপনারা অ্যালার্জির জন্য চিকিৎসা করালে ভালোই সুবিধা পাবেন এবং ভালোই পরিষেবা পাবেন, আশা করি আপনারা সুস্থ থাকবেন এই অ্যালার্জির ট্রিটমেন্ট করাতে গেলে। আচ্ছা ডাক্তার, আরেকজন প্রশ্ন করেছে যে কোষ্ঠকাঠিন্য একটা অতি সাধারণ ব্যাপার, অনেকেই কোষ্ঠকাঠিন্য তাই ভোগে, তার কারণ হচ্ছে মানুষের লাইফস্টাইল এবং খাদ্য খাবার, এবং এর ফলে হয় কি, কোষ্ঠকাঠিন্যের জন্য মানুষের পায়খানা করতে গেলে পরবর্তীকালে তাদের খুবই কষ্ট হয় এবং সেই মলদ্বার ছিঁড়ে যেতে পারে। সুতরাং আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন নিয়মিত হাঁটা, প্রচুর পরিমাণে জল খাওয়া, ফাইব্রাস ফুড খাওয়া এবং হোমিওপ্যাথি ওষুধ নিয়মিত
খেয়ে থাকলে বা চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিলে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনারা কোষ্ঠকাঠিন্যকে নিরাময় করতে পারবেন। সুতরাং আপনাদের স্বাস্থ্যের কথা, সুস্থ থাকার কথা ভাবনা চিন্তা করে আপনাদেরকে আমি বারবার বলবো, আপনারা এই এক্সপ্লোরার সিটি ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা বিভিন্নভাবে আপনাদের যে উত্তরগুলো পাচ্ছেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন এবং আমাদের এই ভিডিওতে যে কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের থাকে সেগুলোর উত্তর পেয়ে যাবেন। কখনো কখনো আমি এই ভিডিওতে আসি এবং আপনাদের উত্তর আমি যে কোনো কোশ্চেনের উত্তর আমি দিয়ে দেবো, আপনারা আসুন। এবং চিকিৎসা চাইলে আমি বারবার বলেছি আমার চেম্বারে আসুন, চেম্বারে আসলে আপনাদের সাথে আমি কনসাল্ট করব এবং সঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য ওষুধও লিখে দেবো এবং সেই প্রেসক্রিপশান অনুযায়ী আপনারা নিয়মিত ওষুধ খাবেন এবং ফলো আপ করবেন, তাতে আপনাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে। তবে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে গেলে মানুষের একটু ধৈর্য রাখতে হয়, সেই ধৈর্যটা আপনারা আশা করি অবশ্যই দেখাবেন। একদিনেই যে কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আপনি মনে করলেন আজকেই সুস্থ হয়ে যাব, সেটা সবসময় কখনোই সম্ভব হবে না। আপনারা আসবেন এবং চিকিৎসা করানোর জন্য নাম লেখাবেন অথবা আমাদের হসপিটালে দেখাতে চাইলে ওখানেও রেজিস্ট্রেশন করাতে হয়। তবে কি সকাল সকাল আসবেন এবং ওখানে একটা বিরাট লাইন পড়ে এবং সেখানে টিকিট করাতে হয়, রেজিস্ট্রেশন করাতে হয়। এটা তো আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে সোম থেকে শনি হসপিটাল খোলা থাকে তো? সোম থেকে শনি হসপিটাল সব ডাক্তারই প্রত্যেক দিনই বসে? প্রত্যেক দিনই সব ডাক্তার বসে শুক্রবার অবধি, শনিবারে অল্প সংখ্যক ডাক্তার থাকে এবং জুনিয়ররা বেশি থাকে, আর অন্য দিন সিনিয়ররা বেশি থাকে, জুনিয়ররাও থাকে। মানে সোম থেকে শুক্র সিনিয়ররা বেশি, সিনিয়ররা সময় দেয় নিয়মিত একদম 9:30 থেকে একদম আমাদের আউটডোর 3-4 অবধি চলে। এবং ওষুধের জন্য, ওষুধ বানানোর জন্য আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কেননা হোমিওপ্যাথি ওষুধ এত ভ্যারাইটিস আর ওষুধ এবং এমন তাদের পোটেন্সিগুলো লেখা হয়, তাদের এই মাত্রা ঠিক করার জন্য অনেক সময় লাগে এবং সেই ধৈর্য ধরে আপনারা ওষুধের জন্য অপেক্ষা করবেন এবং ওষুধ নেবেন। তাছাড়াও আমি বলেছি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে চিকিৎসা করানোর জন্য আমার কাছে আসবেন, আপনারা আমার চেম্বারে আসবেন, আমার সাথে কথা বলবেন, আমাকে দেখাবেন, আমি প্রেসক্রিপশান করবো আপনাদেরকে, আপনাদের কথা ধৈর্য ধরে শুনবো। তবে আপনাদের দেখার জন্য শুধু আমি এক জায়গাতেই ব্যস্ত থাকি না, বিভিন্ন জায়গাতে আমাকে বিভিন্ন রোগী নিয়ে ব্যস্ত থাকতে হয়। সুতরাং আপনারা আসুন, ধৈর্য ধরে আমার ওখানে এসে চেম্বারে নাম লেখান এবং আমি আপনাদেরকে প্রেসক্রিপশান করবো, ধৈর্য ধরে ওষুধ খাবেন, আপনারা আশা করি সুস্থ হয়ে উঠবেন। তবে এই বলে আজকের মতো আমি আর সময় দিতে পারছি না, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে এই এক্সপ্লোরার সিডি এবং চন্দন এই হোমিওপ্যাথির লাভার যে এটা করছে এবং মানুষকে যে হোমিওপ্যাথির জনপ্রিয়তা এবং হোমিওপ্যাথির চিকিৎসার যে সুফলতা সেইটা আপনাদের সামনে তুলে ধরছে, তার জন্য আমি ওকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ডক্টর। তাহলে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার ডাক্তারবাবু সময় বার করে ডাক্তারবাবুকে ধরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর সকলে অবশ্যই ভালো থাকবে। তাহলে নমস্কার, বাই বাই।